মন্দিরায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর চারিদিকে যা করোনা বেড়ে যাচ্ছে তার জন্য তোমরা সবাই খুব ভালো করে থেকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না। আমরাও অবশ্য বাড়ির বাইরে যাচ্ছি না, আমি সপ্তাহে একদিন বাজারে যাচ্ছি, বাজার করছি, সেটা সারা সপ্তাহে খাচ্ছি। আর তোমাদের সঙ্গে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করিনি, তোমাদের সঙ্গে কথাও বলিনি, কোনো রান্না কিছু দেখাতে পারছি না, ওই জন্য আজকে সকাল থেকে ঠিক করলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলি, ফোনটা তো খারাপ, যদি একটু ভালো হয়। আর আজকে একটা রান্না করব, রান্নাটা হচ্ছে খয়রা ইলিশ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। চলো আমি কি করি খয়রা ইলিশটা রান্না করি তোমাদেরকে দেখাই। চলো বন্ধুরা মাছটা রান্না শুরু করি। আমি এই খয়রা ইলিশের ঝাল রান্না করার জন্য ছ পিস মাছ নিয়েছি, একটা বড় বেগুন এম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে দু চামচের মতন, বড় দু চামচের মতন তোমার সর্ষে বাটা আছে, আর তেল লাগবে পরিমাণ মতো, কালো জিরে আর হলুদ। চলো কড়াটা বসিয়ে দিই গ্যাসে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবারে গ্যাসটাকে অন করে দেবো। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি তেল এতে অল্প দিলাম কারণ এতে প্রচণ্ড তেল বেরোয় ভাজবার সময়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব। মাছগুলো খুব ভালো করে ভাজবো, অনেক কড়া করে ভাজবো না, কেননা এই মাছ একটু অল্প হালকা ভাজলেই হয়ে যায়। মাছগুলো উল্টে দিচ্ছি। আমি মাছগুলো এবারে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলোর একটা খুব বাজে দোষ আছে, তেলে দিলে ওপরের চামড়াটা কিরকম ফেটে যায়, তোমরা বুঝতেই পারছো। দেখো আমি মাছগুলো এবারে তুলে নেব। তোমাদেরকে আমি বললাম না এই মাছ খুব অল্প তেলে ভাজতে হয়, দেখতে পাচ্ছ আমি অল্প তেল দিয়েছিলাম, কতটা তেল বেরিয়েছে মাছ থেকে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে। আমি মাছের তেলেই কিন্তু বেগুনগুলো ভাজছি। আমি বেগুনগুলো খুব একটা ভাজছি না। এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটার মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি যদি হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিতাম দুধটা পুড়ে যেত। ঠিক আছে, দেখো আমি এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, একটু জল দেব। দু চামচের মতন নুন দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক, দেখো আমার ঝোলটা কীরকম ফুটে গেছে। আর একটু ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলছি,
এটা না বললেও আজকে মানে হবে না, কারণ আমি খয়রা মাছটা যখন রান্না করছি, আমি একটা এর আগে ইটিং শো করেছিলাম, তাতে ছিল খয়রা মাছের ঝাল আর ডিমের ঝাল। সেই ভিডিওটা দেখে আমার একজন ইউটিউবার মানে বন্ধু আমাকে বলেছেন যে তুমি আর একদিন তোমার খয়রা মাছের ঝালটা আমাদের সঙ্গে শেয়ার করো। আমি তো খয়রা মাছের শেয়ার সেদিনকে শেয়ার করিনি, এই খয়রা মাছটাই ফার্স্ট শেয়ার করছি। তাই জন্য মানে আমার ওই বন্ধুটার জন্য আজকের আমি খয়রা মাছটা রান্না করলাম, করে দেখাচ্ছি বন্ধুকে। আগের দিনে বেগুন দেওয়া ছিল না, আগের দিনে শুধু সর্ষে পোস্ত দিয়ে ঝাল ছিল। আমার এই ফ্রেন্ড হচ্ছে, আমার এই বন্ধু হচ্ছে আমার ভিডিও সবসময় দেখে, আমিও দেখি। উনিও একজন ব্লগার, উনি ফিজিওথেরাপি করেন, খুব ভালো, আমার সঙ্গে খুব ভালো রিলেশন আছে। আমি ওনার ভিডিও দেখি, উনিও আমার ভিডিও দেখেন। আমার বাংলাদেশি একটা বন্ধু আছেন, ওনার সাথে আমি মানে ভিডিও মানে দেখার মাধ্যমেই, কমেন্টের মাধ্যমেই কথা বলি। যখন ওনার ভিডিও দেখি তখন মনে হয় আমি যেন ওনার দেশেই চলে গেছি। আমার খুব ভালো লাগে ওনার কাজকর্ম, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে। সবাই মোটামুটি সবাই আমার আমার ইউটিউবের যেসব বন্ধুরা সবাই খুব ভালো, আমার তো সবাইকে খুব ভালো লাগে। জানি না কতটা ভালো করে করতে পারি, যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো একটু ফুটে যাক, তারপরে আমি ওপর থেকে একটু ধনে পাতা দেবো আর কাঁচা সর্ষের তেল দেবো। দেখো আমার ঝোলটা কীরকম কমে এসছে। আমি একটা কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিরে দিলাম আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল খয়রা মাছের বেগুন দিয়ে ঝাল, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার বেগুন দিয়ে খয়রা ইলিশের ঝাল রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে, খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবে। আর যদি তোমাদের আজ এই রেসিপিটি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন তাহলে যাই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।